সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 20শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখ, 3রা পৌষ, বাংলাদেশ মতে 5ই পৌষ, 1430 বঙ্গাব্দ, হিজরি 6 জমাছানি, রোজ বুধবার। অষ্টমী তিথি থাকবে দুপুর 2:09:35 পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র 2:05:34 পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশিতে রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া মেষ রাশিতে বৃহস্পতি, কন্যা রাশিতে কেতু, তুলা রাশিতে শুক্র, বৃশ্চিক রাশিতে মঙ্গল, ধনু রাশিতে রবি বুধ যুক্ত এবং কুম্ভ রাশিতে কর্মফলদাতা শনি মহারাজ নিজ গৃহে তার মূল ত্রিকোণে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষরাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি থাকবে শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র কিন্তু আপনাদের রাশি লগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে, রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে। এটি কিন্তু শুভ নয়, বরং অশুভত্বের কালো মেঘ কিন্তু বিরাজ করবে। তাই তো আয় কম ব্যয় বেশি হবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া নেশা মদ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, এমনকি সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ দিতেও হতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে বা সব যাত্রায় অংশ নিতে হতে পারে। অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, যা মরার উপর খাড়ার গা হয়ে থাকতে পারে। তাই তো সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে সর্বদা পা বাড়াতে হবে আজকের দিনটিতে। তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন, লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, মিথ্যা কলঙ্ক দুর্নাম চেপে দেবে, সেই সঙ্গে সুখ শান্তি ঐশ্বর্যে আঘাত হানবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্যের কালো মেঘ কিন্তু গ্রাস করবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজের দৌড়াতে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, বৈদেশিক সূত্রে লাভবান হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে, এমনকি কামনা বাসনার পূর্ণতা দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির মাধ্যমে আপনারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে আনতে পারেন, যা বংশের মুখ উজ্জ্বল করবে। তো
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা জীবনের গতিবিধি বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, সেই সঙ্গে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, এমনকি নগদ অর্থ হাতে আসবে, যা শূন্য পকেট পূর্ণ করবে, এমনকি সময় মতো ব্যাংক ঋণ প্রাপ্ত হওয়ায় বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া কর্মস্থলের অশান্তি দূরীভূত হবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হবে, বিজয়ের বরমাল্য পড়বে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে শিক্ষার্থী মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার ভিত মজবুত করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে আপনারা যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা জীবনের ভিত বদলে দেবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে। তাই তো একাধিক পথে উপার্জন করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠতে সক্ষম করাবে আজকের গ্রহ অবস্থান। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, এমনকি বহু গুণে স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবেন। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে, সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে। তাই তো নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি দাম্পত্য জীবন সুখে ভরপুর থাকবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। অপরদিকে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে দৈব বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব কিন্তু ফিরিয়ে দেবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে নিয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে সঞ্চয় মনোভাবাপন্ন হতে হবে, এমনকি আপনাদের একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে, তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়বে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, মনকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট লেগে থাকবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে
ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচে চোর ছিটিংবাজের দৌরাত্বে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালমেঘ কিন্তু ঘিরে ধরবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, বন্ধুত্বে ফাটল ধরবে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুণী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। অপরদিকে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে, সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্ম পাওয়ায় প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, সন্তান সন্ততি নিয়ে সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার পাবেন। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন, আবার জীবনসাথী শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন, যা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, আপনাদের বিশেষ করে উপার্জিত অর্থ দিয়ে আপনারা জীবনের ভিত রচনা করবেন, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া আপনাদের লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক যারা আছেন তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে। তাছাড়া প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, চোখের জল ফেলতে হতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে, অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন শ্রমিক কর্মচারী কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ কিন্তু বাড়তে পারে, তাই তো মীমাংসা করিয়ে নেওয়া সমীচীন হবে, এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ জ্বলতে পারে, তাই তো নেশা মদ্য জুয়া বহন এবং অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে, যা কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্তত পক্ষে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে আর ভাই বোনদের কিছু সহযোগিতাও পেতে পারেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মন বসানো কঠিন হবে, যার ফলে ভিন্ন দিকে মন ধাবিত হবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হবে, যার ফলে মন ভেঙে চুর মার করে দেবে। অপরদিকে পিতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, পুত্র সন্তানরা বাধ্যগত থাকবে না, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, যার ফলে বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেন্ড
ছানও খেতে পারেন। তাছাড়া পতি পদে পদে ভুল করতে পারেন, ভুলের মাশুল গুনতে হতে পারে, রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, কিন্তু প্রকৃত পক্ষে ফসল ঘরে তোলা কঠিন হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন, নচেত মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। আর যদি ভাড়াটিয়া হন, সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যাবসায় এবং পূর্ব কর্মফল কিন্তু আপনাদের বিশেষ করে এ যাত্রায় আলোর মুখ দর্শন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। তাছাড়া বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে, সেই সঙ্গে অতীতের দুঃখ দৈন্য দুর্দশা ঘোষানোর জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে, হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে, যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। আর বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সকল প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সাথে যাদের কলহ বিবাদ ছিল সেগুলো বিদূরিত হবে, সেই সঙ্গে যাদের ধৈর্য ছিল না, সাহস ছিল না, মনোবল ছিল না, এগুলো ফিরিয়ে দেবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে, যা কেরিয়ারকে চমকে দেবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করাবে, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দেবে, সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত করবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সাড়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য অবনতি ঘটতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, আর নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, আজকের গ্রহ অবস্থান কিন্তু সর্বাত্মক সহযোগিতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাবে, এমনকি সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, এমনকি বিশেষ করে
নেশা মদ্য জুয়া ছাড়তে আপনাদের পণ করাবে, সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে ঝলমলে একটি দিন উপহার দেবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, সেই সঙ্গে বাণিজ্যিক প্রতিটা পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের প্রভাব প্রতিপত্তি উন্নয়ন বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, মনে স্বস্তি ফিরিয়ে আনবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, আপনাদের যাবতীয় অশুভ শক্তি বিলীন করবে। তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, আর প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসতে পারে, সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত করতে পারে। তাছাড়া সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে যা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 20 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, সুন্দর হোক, সাবলীলভাবে অতিক্রম হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।